ছাড়া কাউকে ঢুকতে দেবে না, বেরোতে দেবে না। এ ভাইপো শুনে রাখুন, আপনার বিরুদ্ধে এফআইআর এর আবেদন নিয়ে আমরা কোর্টে যাচ্ছি। আপনি আমার মৌলিক অধিকার 220। তো প্রিয় বন্ধুরা, এবার কিন্তু খেলা জমিয়ে দিলেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু দা। তিনি কিন্তু স্পষ্টতই বলে দিলেন, যদি তৃণমূলের নেতা কর্মীরা, তাদের যদি নেতা কর্মীদের ঘাগর ঘেরা, কুর্মী সমাজ যেটা বলা আছে, অর্থাৎ তারা যদি শান্তিপূর্ণভাবে তাদের যদি বাড়ি ঘেরাও করে, তাহলে কিন্তু বিজেপিও ছেড়ে কথা বলবে না, তারাও কিন্তু সংসদে তৃণমূলের এমপিদেরকে ঢুকতে দেবে না। এমনকি এটাও বললেন যে অভিষেক ব্যানার্জির নামে কিন্তু তারা আদালতে যাবেন এবং এফআইআরও করতে পারেন। তো দেখে নিন কি বললেন, খেলা কিন্তু ফুল জমে গেছে বন্ধুরা। বলছে 5ই অগস্ট ভারতীয় জনতা পার্টির ছোট থেকে বড় নেতাদের বাড়ি ঘিরবে, সকাল 10টা থেকে 6টা নাকি বাড়ি বন্ধ থাকবে, বয়স্ক লোক ছাড়া কাউকে ঢুকতে দেবে না, বেরোতে দেবে না। এ ভাইপো শুনে রাখুন, আপনার বিরুদ্ধে এফআইআর এর আবেদন নিয়ে আমরা কোর্টে যাচ্ছি। আপনি আমার মৌলিক অধিকার 226 বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন, আমার বাড়িতে কে ঢুকবে কে বেরোবে একটা বিজেপি কর্মীর কাছে করে দেখুন। দিল্লিতে পার্লামেন্টে আপনাদের এমপিদের ঢুকতে দেব না। যদি বিজেপি কর্মীদের বাড়িতে অসম, পরে পিসিমণি সংশোধন করেছেন, বলেছেন না না না, ভাইপো একটু ভুল বলে ফেলেছে, আমরা গ্রামে গ্রামে করব না, ব্লকে করব আর 100 মিটার দূরে করব, এটাও বলতে পারেন না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। এই অসভ্য রাজনীতি আমরা কোনোদিন দেখিনি, ব্যক্তি আক্রমণ, গাড়িতে আক্রমণ, বাড়িতে আক্রমণ, এত রাজনৈতিক দল এসছে গেছে। 72-এ সিদ্ধান্ত শঙ্কর রায়ের নেতৃত্বে অত্যাচার হয়েছে, বাবা কাম বাবা যেটা খুড়ারা বলে না যে বাড়িতে এসে হামলা হয়েছে, সিপিএম 34 বছর পার্টি অফিসে হামলা করেছে, মিছিলে বোম মেরেছে, বাড়িতে গিয়ে হামলা। এই পিসিআর ভাইপো কোম্পানি রাজনীতিটা কোথায় নোংরা নিয়ে গেছে, বাড়িতে বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েরা থাকে, বয়স্ক বাবা মা থাকে, মহিলারা থাকে, তারা হাউসওয়াইফ হতে পারে, সব মহিলা শিক্ষিকা বা সরকারি কর্মচারী নয়, অধিকাংশ মাতৃশক্তি, তারা বাড়ির হাউসওয়াইফ, কি সাহস! আর পিসিমণি যাকে আমি হারিয়েছি, তিনি বলছেন 29 জন মারা গেছেন, এত বড় মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, 55 জন মারা গেছেন, 18 জন নাকি তোলামূলের লোক মারা গেছে। যদি 18 জন তোলামূলের লোক মারা গিয়ে থাকে, এদেরকে কোন মানুষ মারেনি, এরা নিজেরা বোম মানতে গিয়ে মারা গেছে। মুখ্যমন্ত্রী আপনি বলছেন নাম না করে, ইঙ্গিত তো আমাকে, যে বিজেপির এক নেতা বলেছে 356 কি করে করতে হয়, আমি জানি ওটা 356 হবে না, আপনাকে কারেকশন করিয়ে দিলাম, মাথা ঠিক করুন, ওটা 355 হবে। আর কি করে করতে হয়, আপনি যেভাবে করতেন 11 সালের আগে, রাস্তা আটকাতেন, হরতাল করতেন, আমিও সে কথা বলেছি, আবার বলবো, গণ আন্দোলনের উত্তাল ঢেউর মধ্য দিয়ে জনগণকে এদের কাছ থেকে ক্ষমতা কাড়িয়ে নিতে হবে। রাস্তা দুটো, রাস্তা দুটো কালীঘাট থেকে ইট খোলো, অথবা এই রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপ দিয়ে মানুষকে বাঁচাও।